জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধ্যে চলছে চমকদার পৌষ পার্বণ, যেখানে দত্তবাড়ির সকলে মিলে পৌষ পার্বণ উদযাপন করতে ব্যস্ত। অন্যদিকে পর্ণার ক্ষতি করতে ব্যস্ত ঈশা এবং পর্ণার চা এবং ভাসুর। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে দেখা যাচ্ছে পিঠেপুলি উৎসবে মাতোয়ারা দত্তবাড়ির সকল সদস্যরা। অন্যদিকে পর্ণা সৃজনকে পিঠে খাওয়াচ্ছে, আর তখনই পর্ণার ভাসুর এসে সৃজনকে পিন করে বলে যে তার বউ যারা সারা সমাজে কেচ্ছে করে বেড়াচ্ছে তা নিয়ে সৃজনের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, সে বাড়ির সকলের সাথে মজা করতে ব্যস্ত। আর এই কথা শুনেই হঠাৎ অবাক হয়ে যায় সৃজন পর্ণা। আর তখনই বাড়ির বাইরে গিয়ে সৃজন দেখে পর্ণার কিছু অশোভন ছবির পোস্টার সারা পাড়ার দেওয়ালে আটকানো আছে। আর তখন পর্ণা সেই পোস্টার দেখে বলে যে তার পোস্টার এটা কোনোভাবেই হতে পারে না, তাকে কেউ চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এবং যথাযথ সম্ভব আবারও সৃজন ভুল বোঝে পর্ণাকে। কারণ সৃজন প্রথমেই পর্ণার এই মডেলিং ফটোশ্যুটে একদমই রাজি ছিল না, পরে পর্ণার এই সমস্ত ছবি দেখে আরও রেগে যায় সৃজন। তাহলে এবার কিভাবে পর্ণা বুঝতে পারবে এটা ঈশার চালাকি? সকাল চক্রান্তকে ভুল প্রমাণ করে পর্ণা সৃজন কি পারবে আবার এক হতে? জানতে চোখ রাখুন নিমফুলের মধুর জমজমাট চমকে মোড়া পৌষ পার্বণের মহাসপ্তাহে, ঠিক রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়।